আমি তো এলিয়েন আমার দুটি পা না আমার তিনটি পা আচ্ছা তাহলে অবাক হবেন না ঘাবড়ে যাবেন না অন্য কিছু মনে করবেন না খালি খুঁজে দেখেন পেছনে বাসটাকে দেখে গেল আমরা কি এখনো লাইভে ইয়েস এখন আমাদের সাউন্ডও আছে হোয়াট ডু ইউ থিংক ইয়েস ভাইয়া আমাদের যে আইটি স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড অফ দ্য কান্ট্রি যে ইউনিভার্সিটি থেকে পাস করে আসছে সেই ভাই এসে আমাদের মানে যে ইউনিভার্সিটি থেকে উনি পরীক্ষা দিয়েছে ফেল করছে আর কি পাস করলে তো হ্যাঁ যেই শুনছে সাউন্ড আছে এবার সে তার ক্যামেরা কুমেরা এবার হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এবার কিন্তু আমাদের সাউন্ড আছে হ্যাঁ তবে লাইটটা বন্ধ করে দিই এতক্ষণ যে সাউন্ড নাই সেটা তো আমরা দেখতেছি তাই না আমরা তো দেখতেছি আমরা কি কমেন্ট টমেন্ট পড়ি না আমরা তো কমেন্টে দেখতেছি যে আমাদের সাউন্ড নাই কিন্তু ক্যামেরায় তো শুধুমাত্র আমাদের দেখা যায় ক্যামেরার পিছনে যারা ছিল তারা সাউন্ড নিয়ে কাজ করছিল বাবা এত এত অস্থির হলে হবে না তো না আমাদেরকে তো সময় দিতে হবে তাই না গিভ আস টাইম দেখবেন সব ঠিক হয়ে যাবে যেটা বলছিলাম ভাই রিসেন্টলি ডাকাতির নতুন একটা পদ্ধতি বেরিয়েছে আচ্ছা তো আমি চাই যে আমাদের লিসেনারদেরকে আমি সেটা খুলে বলি খুলে বলো হ্যাঁ কারণ তারাও তাহলে সতর্ক থাকবে কারণ সামনে শীতকাল মানে শীতকাল চলছে সামনে শীতকাল হ্যাঁ মানে এই ফেব্রুয়ারিটা পার হলেই শীতটা পড়বে শীত কি সামনে আসবে না আসবে অনেক আসবে বসন্তকাল আপনারা টিকবেন না এই শীতে ঠিক আছে তাই বলে কি মানুষজন টিকবে না বসন্তকালে শীত পড়ে অনেক যারা সামনে শীত পাবেন এবং বর্তমানে শীতে ট্যুর দিবেন দিবেন ভাবছেন তাদের জন্য এটা কঠিন এটা বাস্তব নিউজ বলে দিই আপনাদের সাবধানে থাকবেন কারণ বর্তমানে অন্য স্টাইলের একটা সিস্টেম বেরিয়ে গেছে বুঝছেন যে রিসেন্টলি কিছুদিন আগে নাকি বাসে করে সবাই যাচ্ছিল ঢাকা মনোযোগ দিয়ে শুনতে হবে পুরো ঘটনাটা নাহলে কিন্তু আপনি কিন্তু প্রতারণায় পড়তে পারেন ঢাকা থেকে বাস ছেড়ে যাচ্ছিল কক্সবাজার কক্সবাজার যাওয়ার সময় পুরো ভর্তি বাস বসে আছে হঠাৎ করে সামনে যে বনট থাকে না ইঞ্জিনিয়ার জায়গাটা ওই জায়গাটা একটা বৃদ্ধ লোক বসেছিল তো বৃদ্ধ লোক হঠাৎ করে দাঁড়ায় যায় বাসের বাসের মাঝখানে যে মনে করেন কুমিল্লাটা পার হয়েছে পরে সে দাঁড়ায় দাঁড়ায় সবার উদ্দেশ্যে বলে যে দেখেন আমি একজন চাকুরিজীবী ছিলাম কিছুদিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট আমার হাত পা হাত কাটা গেছে আমার পায়ও দুর্বল আমি এখন আর সেই কাজ মতো কাজ করতে পারি না তবে আমি যেহেতু চাকরি করতাম আমি খুব ভালো একটা জীবনযাপন করতাম তো আমি এই অবস্থা চাই না কারোর কাছে ভিক্ষা করতে তো আমি ভিক্ষা করতেও চাই না আপনাদের কাছে ভিক্ষা চাইতেও আসি নি খালি বলতে আসছি আমার যে একটা মেয়ে খুব সুন্দরী একটা মেয়ে পাশে বসা ছিল তাকে দাঁড়া করাইলো আমার একটা মেয়ে ওর খুলে আমি বিয়ে দিতে চাই তো ওর বিয়েটার জন্য আমার কিছু টাকা পয়সা দরকার তো কেউ যদি পারেন ওর বিয়েটা দিয়ে দেন বা কিছু টাকা দিয়ে সাহায্য করেন কোনো ভিক্ষা টিকা আমি চাই না আমার খালি মেয়েটার জন্য আমি যা আছে জীবনে বেঁচে থাকবো যা টাকা কামাই হয়ে যাবে আপনি কিছু মেয়েটার জন্য কিছু করেন তো এই কথা বলতে 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 হঠাৎ করে সামনের সিট থেকে একটা মধ্যবয়স্ক পুরুষ সেও দাঁড়ায় তার কথা শেষ হয়ে যাওয়ার পরে সে দাঁড়ায় দাঁড়ায় বলে আমি একজন বিদেশ ফেরত ইটালিয়ান নাগরিক তো আমি কক্সবাজার যাচ্ছিলাম ঘুরতে আর কিছুক্ষণ আগে যে লোকটা কথা বললো তার কথাটা আমি সম্পূর্ণ শুনলাম এবং খুব কাকতালীয় ব্যাপার হতে পারে বা এটা যেমন খুশি তেমনই হতে পারে বাট হয় না ভাগ্যে মিলে যায় সেরকম মিলে গেছে যে আমি আমার ছেলের জন্য অনেকদিন ধরে একটা মেয়ে খুঁজছিলাম এবং আমার মনে হয় আমি অনেক জায়গায় খুঁজে যাকে পাই নাই তার দেখা মনে হয় আমি বাসই পেয়ে গেলাম বাবা এত সুন্দরী একজন মেয়ে আর এত ভালো একজন অনেস্ট মানুষের মেয়ে সো আমি চাই যে আমার ছেলের বিয়ে এই মেয়ের সাথে দিব এবং এই বাসেই সবাকে সাক্ষী রেখে আমি বিয়েটা করতে চাই বাবা এই কথাবার্তা যখন চলতেছে হঠাৎ করে বাসের মাঝখান থেকে একজন দাড়িওয়ালা টুপি টুপি পরা একজন আমি তো কাজী 5 10 বছর ধরে বিয়ে পড়াই সে বলতেছে আমি তো বিয়ে এখন হবে যে যেহেতু এরকম একটা সুন্দর ঘটনা ঘটতেছে আমি একজন কাজী আমি কাজী হিসেবে আমি এই সুযোগটা কখনো হাতছাড়া করতে পারি না এত সুন্দর একটা মধুর সম্পর্ক এইভাবে একটা বাসের মধ্যে এত মানুষের সামনে হয়ে যেতেছে এটা তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া একটা কাজ হিসেবে যদি আমি এখানে বিয়ে পড়াতে পারি এই তো মনে করেন যে কাজীর লগে করে আর মনে করেন বিয়া টিয়া করা ফলাইতেছে করা ফলাই এর মধ্যে মনে করেন কাজী নিজেই বলতেছে আমি তো যাইতেছিলাম আমার নাতি নাতির সাথে দেখা করতে তো আমি ঢাকা থেকে অনেক মিষ্টি কিনছি নাতি নাতির জন্য তো যেহেতু বিয়েটা হয়ে গেল মিষ্টি খান এই মিষ্টি মুখ আমি চাই যে আমাদের এই বাসের সবাই করুক এই বিয়েটা তো বাসের যাত্রীদেরকে মোটামুটি তারা কনভিন্স করে ফেলাইছে যে মিষ্টি খান আপনি হ্যাঁ এবং বাস ড্রাইভারকে বলছে যে ড্রাইভার সাহেব বাসটা যদি একটু থামাইতেন তাহলে আমরা সবাই মিলে নিচে দাঁড়ায় মিষ্টিটা খেয়ে তারপর রওনা দিতে পারতাম আচ্ছা বাস ড্রাইভার তো এতক্ষণ মনে করেন সব ঘটনা দেখছে শুনছে আবার বিয়ে হইতেছে আমার বাসের মধ্যে মানে সবাই একটা উৎসব মুখর পরিবেশে ঢুকে গেছে
উৎসবমুখর পরিবেশে ঢুকে যায়, বাস ড্রাইভারও পাশে থামাইছে, সবাই নিচে নামছে, আয়েস করে পেট ভরে মিষ্টি মুষ্টি খাইছে, পানি খাইছে, মনে করেন যে একটা বিয়া হইলো আর কি, এটা অন্যরকম এক্সপিরিয়েন্স হইলো। উঠা সবাই বাসে উঠার সাথে সাথেই সকাল হয়ে গেছে, সকালে উঠে দেখে শুধুমাত্র কোনে বর, ওই বাবা আর ছেলের বাবা আর কাজী, এই পাঁচজন বাদে বাসে সবাই আছে ঘুমায়, কারো পকেটে কিছু নাই, মোবাইল নাই, টাকা নাই, পয়সা নাই, খালি বাসটা আছে আর যাত্রীগুলো আছে। এই সাবধান করে দিলাম, এই রকম মানে নাটকীয় ঘটনা, এই ঘটনাটা গল্প হইতে পারে ভাই, জীবন নাটকীয় ঠিক আছে, কিন্তু এতটাও নাটকীয় না যে আপনার চোখের সামনে হচ্ছে যে মানুষের জীবন, নতুন জীবন শুরু হয়ে যাইতেছে, জীবন বদলে যাইতেছে, কাজেও চলে আসতেছে। চিন্তা করে দেখেন আপনার সাথে যদি এরকম হয় কোথাও কোনো বাসের মধ্যে, প্রথম প্রথম কিন্তু শুনতে ভালো লাগবে, মানে আপনি কিন্তু ঢুকে যাবেন ভিতরে, ভালো লাগা ওই পর্যন্ত ছিল, যেই পর্যন্ত হচ্ছে যে ওই যে ঠিক আছে আমি আমার ছেলের জন্য মেয়ে খুঁজতেছিলাম এই পর্যন্ত ছিল, হঠাৎ করে কাজেই বা কোত্থেকে চলে আসলো আর মিষ্টির প্যাকেটেও চলে আসলো, তখন থেকেই মনে কর যে ঘাপলা শুরু হয়ে গেছে আর কি। হ্যাঁ, যে ঠিক আছে একটা মেয়ে সুন্দরী হইতেই পারে বাসে, তাকে আবার আরেকজনের পছন্দ হইতেই পারে, হ্যাঁ, তাছাড়া হচ্ছে যে ওই শুধুমাত্র মানে জীবন সংসার করার জন্য অনেকে বিয়ে করে তাও না, এই বিয়ের এই ক্ষেত্রেও কিন্তু অনেক দুই নম্বরে ব্যবসা চলে। হ্যাঁ ঠিক আছে, বিয়েও মেয়ে দেখে পছন্দও হয়ে গেল, বিয়েও জন্য রাজিও হয়ে গেল, কিন্তু বিয়ে এখন হবে বাসের মধ্যে হবে এবং সেখানে কাজীও উপস্থিত, আবার কাজীর সাথে করে মিষ্টি নিয়ে যাইতেছে, বাহ বাহ বাহ, এই জন্যই ছোটবেলায় আম্মা বলছে আমি তো খাইতে চাই না, একবার খাইছিলাম তাও দুই টাকা লাভে খাইছি, কি মানে একবার হয়েছে কি ওই দুই টাকা লাভে, বাইরে থেকে দুই টাকা লাভ হয়েছিল আমার, বাসে উঠা ওই পাশের সিটে যে ছিল সে আমার বিস্কুট খাইতে দিছিল, আচ্ছা আমি বিস্কুট খাই ঘুমিয়ে গেছিলাম, উঠা দিয়ে আমার হাতের আংটি নাই, তাতে আমার দুই টাকা লাভ হয়েছে, কারণ আংটিটা আমি গুলিস্তানের মোড় থেকে 10 টাকা দিয়ে কিনছিলাম, বিস্কিট আর বিস্কিট যেটা খাওয়া হয়েছে ওটা 12 টাকা ছিল, দুই টাকা লাভের সিন্ধাগারি। চিন্তা করেন ওই সিন্ধাগারি বা ওই লোকটা যদি এখন এই আমাদের শোটা শুনতে থাকে, আপনার কি গেলেন না গেলেন, দেখলাম যে পিছনের পকেটে কেমন কুরকুর কুরকুর করতেছে, যে পকেটটা মানি ব্যাগ থাকে, আমার তো মনে হইতেছে কেউ একজন হাত ঢুকাইতেছে পিছনে, আমি খপ করে হাতটা ধরছি, তারপরে পিছনে তাকাইছি দেখি হ পকেট মাইর, তখন আরো কইছি ভাই লাভ নাই আগের জন মাইরা দিয়ে গেছে, খালি ভোগে ঢাদায় লাভ নাই, লস হয় নাই তো আমার, আপনি তো মানে আপনি পুরো 100% লাভে আছেন, আর আমি জীবনে কোনোদিন ধরতে পারি না, আমার নিয়ে যাওয়ার পর বাসে গেটে পেয়েছি, এরকম হয়েছে ভাই, মানে পকেট থেকে মোবাইল নিছে দুইবার আমার মানে ছোটবেলায়, আর হাত থেকে টাইনা নিছে দুইবার, ওরে বাবা, চারবার খালি মোবাইলই হারাইছি, মানি ব্যাগ হারাইছি কনসার্ট দেখতে গিয়ে দুইবার, মানে কনসার্ট দেখতে গিয়ে নাচতে নাচতে মানে ওরে বাবা পড়ে গেছে নাইলে নিয়ে গেছে, কনসার্ট দেখতে গিয়ে আবাহনীর মাঠে, হ্যাঁ আবাহনীর মাঠে হচ্ছে নাচানাচি করে জুতা এক পায়ের টা হারাইছি, ওই এক পায়ের টা পুলিশে ধরে নিয়ে দিছিল তো, বলছে পুলিশে ধরে নিয়ে দিছিল, কারণ হচ্ছে যে ওই সামনের লোকজন ঝামেলা করছিল, ওইখানে পুলিশে ধরে নিয়ে দিছিল, সামনের লোকজন পিছনে চলে আসছিল, পিছনের লোকজন আমরা আরো পিছনে চলে গেছিলাম, ওই দৌড়ানিতে আমার ডান পায়ের জুতা খুলে কোথায় যেন চলে গেছিল, কনসার্ট শেষে আমার সমস্ত বন্ধু বান্ধব মিলে ওই জুতা খুঁজা আমার পরায় দেয়, তারপরে বাসায় নিয়ে গেছে, তারপরে একবার হচ্ছে যে এই লোকের কোন ও মোবাইলের কথাটা বলেন, আইফোন জীবনের প্রথম আইফোন, আইফোন 5 হইছে কি, ওই যে মিরপুর 1 নম্বরের রাস্তাটা ক্রস করার রাস্তাটা, তখন হচ্ছে যে আমাদের তো মানে পোলাবাইন মানুষ রক্ত গরম, তখন অত উপরে দেয়া ফ্লাই মানে ব্রিজ পার হয়ে যাবো কোনো দরকার নেই, মাঝখানে ছোট্ট একটা লাভ দেয়া পার হয়ে যাবো, তখন আবার খেলাধুলা করতাম বিকালবেলা থাকতাম ট্রাউজার পরা, ওই লাভ দেয়া পার হইতে গিয়ে পকেট থেকে আইফোন পড়ে গেছে, বাসায় গিয়ে দেখি আয় হায় আমার তো ফোন নাই, ফোন তো নাই সেটা তো বড় ব্যাপার না, আবার আইফোন নাই, ঠিক আছে আমি তো শেষ, হ্যাঁ এই কানতে কানতে এই অবস্থা, রাত্রিবেলা ফোন দিছে একজন, ভাই আপনার তো একটা ফোন পাইছি, আপনি আইসা নিয়ে যান, কোথায় আসবো, সনি সিনেমা হলের সামনে আইসা ফোন নিয়ে যান, যাই দেখি তারা 3-4 জন দাঁড়ায় আছে, ফোন দেওয়ার জন্য এত ভয় পাইতেছে কেন আমি বুঝতেছি না,
আর তিন চারজন ভাই কি হয়েছে, দেখলাম যে আপনি টপ রাস্তা লাভ দিছেন, আপনার পকেটটা ফোনটা পড়ে গেছে, ডিসপ্লেটা ভেঙে গেছে, নাইলে আর ফেরত দিতাম না, নেন। ডিসপ্লে ভেঙে গেছে দেখে ফেরতটা দিছে না, দিত না ভাই আপনি, মানে মোবাইলের ডিসপ্লে ভাঙছে কিন্তু আপনার কপালের ডিসপ্লে চকচকা, এটা তো আমি মানে লাইভ দেখতেছি, মানে এই লোক কোনো জিনিস হারাইয়া হারাই নেই, আর আমরা কোনো জিনিস হারাইয়া ফেরত পাইনি, মানে মোবাইল আইফোন পর্যন্ত সে হারাই ফেরত পাইছে, তা স্বর্ণ মানে ওই আট টাকার আংটি হারাইছে তাও বারো টাকা বিস্কুট খাইয়া লাইছে, সেটা তো হারানো বলে না, ওটা ব্যাটার লস, ওইটা জোক ছিল কয়, ও আচ্ছা তাও তাহলে চিন্তা করেন, তাই ওটা তো আর জোক নয় যে কোনটা জিনিস, আর এটা বললেন যে আবাহনীর মাঠে, আবাহনীর মাঠেরটা আমাকে মানুষ এক সেকেন্ডে ঠকায় ফেলা, এক সেকেন্ডে ভুলায় ফেলায়, ভুলায় মনে করেন আমার কাছ থেকে নিয়ে নিয়ে যাবে সব, দেখছেন কথা বলতে বলতে আমি বিরতির কথা ভুলে গেছি, আপনার লাইফের কোন ঘটনা থাকলে এরকম ফিরে পাওয়ার ঘটনা থাকলে আমাদেরকে জানাতে পারেন, সহজ সরল লিপাট ভদ্রলোক আমি একজন, আমাকে ছোট করে লিখতে হলে আপনি এসএমএস করবেন সিএফএম স্পেস নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, মানে কি হারিয়েছিল এবং ফিরে পেয়েছেন, হ্যাঁ এটা লিখে পাঠিয়ে দেবেন, আপনার মতো চালাক কয়জন আছে, মানে কপাল কপালের লোক কয়জন আছে, হ্যাঁ হারাইছিলাম পরে দেখি যাবো ভুল আমার কিডনি তো লগেই আছে, এইসব বলা হবে না, শুনছেন ইভালি প্রেজেন্স নাট বল্টু দ্য টু ফান কিংস, ইয়েস ফিটছি 94.8
জীবনে খাইছস, অতগুলা মুরগি যদি একটা করে ঠোকর দেয়, হ্যাঁ কথা বলছি আমার ছোট ভাই কিনে এসে প্রচন্ড চিকেন খায়, তুই যে পরিমাণ চিকেন এই পর্যন্ত খাইছস সবগুলো মুরগি, একজন পুরি লাভার একজন চিকেন লাভার, বাহ বেস্ট কম্বিনেশন, আমাদের নেক্সট জেনারেশন যে আসবে সে চিকেন পুরি লাভার হবে, পুরির ভিতরে চিকেন দিয়ে তারপরে খাইবো আমরা কি লাইভ ব্যাক, ইয়েস ইয়েস উই আর ব্যাক, আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্স নট বোটু দ্য টু ফান কিংস অন ইউন ক্যাপিটাল এফএম 94.8 এ, নিয়েছিলাম ছোট্ট একটা বিরতি, বিরতি পর ফিরে এলাম, ফিরে এসে যেটা করা দরকার এস এম এস পড়া দরকার, নাহলে গালাগালি করবেন যে কেন পড়ে না এস এম এস, বোল্টু বেশি কথা বলে, বেশি কথা বলার এত সময় নেই আমার ভাই, এক ঘন্টা সময়ের মধ্যে এত বেশি কথা আমি বলতে পারবো না, সরি। রতনাল হাসান লিখেছে, নাট ভাইয়ের পোস্ট দেখে অনুপ্রাণিত হয়ে পিতামহ বইটি কিনতে গেছিলাম, লোকে বলে বই কিনে নাকি কেউ দেউলিয়া হয় না, কিন্তু বিশ্বাস করেন বইয়ের দাম যা দেখলাম এই বইটা কিনলে আমি সত্যি দেউলিয়া হয়ে যাব, পিতামহ তো অনেক দামি বই, হ্যাঁ সম্ভবত 570 টাকা, ওরে বাবা আমিও দেউলিয়া হয়ে যাব না ভাইয়া, এটা যদি আমি কিনতে যাই আমিও দেউলিয়া, এই জন্যই বলছি না যে এই বছর আমি বই কিনতে কিনতে ফকির হয়ে গেছি, বইয়ের প্রচন্ড রকম দাম, প্রচন্ড এত দাম কেন হইতেছে কি কারণে হইতেছে কোনো মানে কোনো কারণ ছাড়া, আমার মনে হয় কি কাগজ আর কলমের দাম বাড়ছে যার কারণে লেখকরা লেখার পরে আর কমে কারণ ছাড়া, আর বিশেষ করে মোটা মোটা বইগুলোর হয় কি অর্ধেক যায় আকাশ বাতাস মাটি তোমার চোখ আমার শাড়ি এই পড়তে পড়তেই, আচ্ছা গল্পটা শুরু হয় অর্ধেকের পরে, এবং ম্যাক্সিমামের ঘটনা কি সেটা হচ্ছে যে এখন ম্যাক্সিমাম জনপ্রিয় রাইটাররা বই হচ্ছে প্রকাশ করছে শুধুমাত্র বিক্রির জন্য, আচ্ছা মানে পাঠককে আনন্দ দান বা পাঠককে গল্প পড়ানোর জন্য না, তো সেই ক্ষেত্রে বই হচ্ছে মোটা হচ্ছে, প্রকাশকরা হচ্ছে চকচকে চকচকে প্রচ্ছদ করছে এবং ভালো কাগজ দিচ্ছে, কিন্তু তার মধ্যে লেখা অল্পখানি কিন্তু বইয়ের পৃষ্ঠা অনেক, বইয়ের দাম যা হওয়া উচিত ছিল তার চাইতে ফন্ট সাইজ বড় করে তিনগুণ বেশি দাম, বইয়ের গল্প শুরু হয় অর্ধেক অর্ধেক বই শেষ হয়ে যাওয়ার পরে, আর পাঠক পায় মোটামুটি 80 টাকা, দেয় হচ্ছে 300 টাকা, এই না এই ধরনের একটা পাঠকের কাছ থেকে এই ধরনের রিভিউ পাওয়ার পর বোঝা যাচ্ছে আসলেই ডাল মে কুছ কালা হ্যায় পাতা লাগা দয়া পাতা লাগা পাতার মধ্যে লেখা লাগা, ওটা রিপ্তি সাবার থেকে লিখেছে, বল্টু ভাই আমি তোমার পক্ষে পক্ষের দুইটা ফোন হারাইছি, এই যে পাইছি, ও 3000 টাকার একটা ইয়াররিংও ছিনতাই হয়েছিল কিন্তু কিছুই পাইনি কখনো, এক ভোট আমি এক ভোট লিখেছি এক ভোট, আচ্ছা যেটা বলা বলা উচিত সেটা হচ্ছে যে যেই বইটা নিয়ে কথা বলছিলাম পিতামহ, এই বইটা কিন্তু ওই টাইপ না, এই বইটা হচ্ছে যতটুকু গল্পের জন্য যতটুকু বইটার সাইজ দরকার অতটুকুই, এই বইটার এটা একটা ভালো বই, এটা একটা ভালো বই এবং আমার কাছে 2020 সালের শ্রেষ্ঠ উপন্যাস, মানে পিতামহ কি বাবা বাবাদের বাবাকে নিয়ে এরকম কিছু, এটা হচ্ছে দাদাকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামহ আব্দুল মুত্তালিবের, আচ্ছা 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 এখানে ও পিতামহ দর্শয় দাদা, আচ্ছা পিতা তো বাবা দেখছেন বলছিলেন আমি গাছ বলদ, হেই হিয়া ইসলাম লিখেছে, হিয়া ইসলাম মিম লিখেছে, বলটু ভাই আই লাভ ইউ মানে আমি পক্ষে নাকি বিপক্ষে সেটা বলো, সাকিব কোনাবাড়ি থেকে লিখেছে, আর মাত্র 3 দিন আরো 1 ইয়ার পার করলো ক্যাপিটাল এফ এম, ধামাকা হবে 2 তারিখে, কি যে ধামাকা হবে এবার সারপ্রাইজ, দেখো যে কোনো ধামাকাই নাই না, ফাটিয়ে দিব এবার আমরা, এত প্রিপারেশন বাবা রে বাবা, ও অলরেডি তো অনেকে হচ্ছে প্রোফাইল পিকচার চেঞ্জ করা শুরু, হ্যাঁ আমরা চেঞ্জ করি, আমাদের পেজেই লিংক দেয়া আছে, যে যার মতো প্রোফাইল পিকচার চেঞ্জ করে শুধু আমাদের নাট বোল্টুর পেজে দিয়ে দিবা, ইয়েস ইনবক্সে দিয়ে দিবা, ওখান থেকে বিজয় দিয়ে দেন, আমরা দিব একটি এডিট করা ছবি, না আমরা প্রত্যেকের ছবি হচ্ছে ইয়েতে পোস্ট করে দিব, হ্যাঁ হ্যাঁ নাট বোল্টুর পোস্ট করে দিব, পোস্ট করে দিব, ঘটনা হচ্ছে মানে ফ্রেম ফ্রেম, আমরা একটা ফ্রেম বানিয়েছি নতুন ইউনিভার্সিটিতে, ওই ফ্রেমটা ট্রাই করবা, ট্রাই করলে তোমার প্রোফাইল পিকচার হয়ে যাবে, সেই প্রোফাইল পিকচারটা সেভ করে নাট বোল্টুর ইনবক্সে পোস্ট করবা, আমরা সবগুলোকে কোলাজ করে সুন্দর করে দিয়ে দিব, এবং নাট বোল্টুর যে গ্রুপটি রয়েছে যারা তোমরা সেই গ্রুপেও দিয়ে দিব, সো দেরি না করে শুরু করে দাও, এই যে আমাদের যে লাইভটা হচ্ছে ফেসবুক পেজে ঠিক তার নিচে আমাদের নাট বোল্টুর একটা পোস্ট আছে, তার নিচেই একটা ফ্রেম দেয়া আছে যে ট্রাই দিস ফ্রেম ফর ক্যাপিটাল এফএম 94.8 4th অ্যানিভার্সারি লাভ, এখানে গিয়ে ট্রাই করলেই তুমি লিংকে ক্লিক করলেই হয়ে যাবে, বাকি সবকিছু নিজেই বুঝতে পারবে। সাইফুল নারায়ণগঞ্জ থেকে লিখেছে, বল্টু ভাই সেম গত না আসা, মানে কি সেম ঘটনা আছে ভাই আপনি অন্তর জামি ভাই, এটা কি আমি দেখতেছি কি সেম ঘটনা আসা, কেমনে পসিবল রে ভাই, যাক বড্ডুই আপনার মিরপুর থেকে লেগেছে, ছোটবেলায় 50,000-এর একটা বান্ডিল নিয়ে দোকানে যে একটা চকলেট নিয়ে আসছিলাম
দোকানি বাবাকে চিনতে পেরেও ফেরত দিছিল, পেরে ফেরত দিছিল। কথা হলো তুমি ছোটবেলা 50,000 বান্ডিল বেলা কোথায়? কথা হলো তুমি তো এখনো ছোট, তোমার আবার ছোটবেলা মানে ওই ওটা বসে মনে রাখছে ওই সময় আবার 50,000 টাকা তোমার বাবা কি টাকা এদিকে এদিকে ছড়া ছিটে থাকে? তাহলে বলো তো মানে তোমার পাশে বেড়াতে যাবো। মানে একটা সময় মানে হয়েছিল যে হচ্ছে যে মানে পকেটে 10-20,000 টাকা মানে তো বিরাট টাকা, বিরাট টাকা মানে কত টাকা? 50,000 টাকা তো আমার কাছে এখনো বিরাট টাকা। হ্যাঁ তা তো অবশ্যই হয়েছে। একবার ওই মানে প্রথম মাত্র দেশে এসে কাজ শুরু করছি আর কি, তো আমাকে 20,000 টাকা দিছে একটা কোম্পানি থেকে, এবং আমার সঙ্গে যে থাকার কথা সে তো আজকে আসেনি, সে একটা কাজে আটকে গেছে, ওর 20,000 টাকাও আমাকে দিয়ে দিছে। মানে পকেটে 40,000 টাকা নিয়ে তো মাটিতে পাই পড়তেছেন, তো উপরে উপরে দাঁড়াতেছেন আপনি। মানে নতুন আইফোন কিনলে মানুষ এই পকেটে রাখে না লোগোটা দেখানোর জন্য? আমি তো পকেটে একদম মোটো করে বন্ধুদের সামনে গিয়ে এরকম, কিন্তু তোর পকেট উঠে গেল টাকা টাকা। কেউ যখন বুঝতে পারতো না তখন বলতো দোস্ত আমার কিডন্যাপ কর, কেন আমার পকেটে 40,000 টাকা আছে। সাদিয়া বাসাবো থেকে লিখেছে, বল্টু ভাইয়া তুমি যে গল্প বলছো এরকম একটা নাটক আছে চাইলে দেখতে পারো। নাটক হয়ে গেছে? আমি ভাবতেছি আমি বানাবো, আমার মানে আমি আমি উন্নতি করবো কেমনি, আমার সবকিছু চুরি হয়ে যাইতেছে। তানিয়া সুলতানা লিখেছে, আমি জানো আমার 5 কেজি ওজন কমছে ফ্রেন্ড, এখন কয় কেজিতে আসলি? আমি অনেক কম, মাত্র 145 কেজি। ভাগ্য ভালো, এই যে জিনিস তুমি হারাইছো এটা কিন্তু ফিরে পাওয়ার চেষ্টা করো না, আমি এই জিনিস হারাইতে চাই। মীরা মানিকগঞ্জ থেকে লিখেছে, বল্টু ভাই আমিও তোমার মতো আপাদমস্তক বলদি, এই তো বলদ বলদিকে সাথে দেখা গেছে একসাথে চলে, কখনো হারায় কিছু পাই নাই ভাই, আমার দল ভারী হবে আমি জানি, কারণ আপনার মতো কপাল শুধুমাত্র আফরারই আছে। 50,000 টাকা একটা চকলেট কিনা সেও টাকা ফেরত পাইছে। ডন জয় লিখেছে, আমি ভাই আমি একবার ট্যাক্সিওয়ালারে 1,000 টাকার নোট না দিয়েই সে আমাকে 915 টাকা ফেরত দিয়েছে। ভাই চিন্তা করুন, আপনার যে ভালো কথা বলে লোক আছে, আপনি 2 টাকা লাভ করছেন উচিত ওর কপালের সাথে ঘষা দেওয়া। আমার কাছে আমি জানি যে আমার জেঠু ইন্ডিয়া থেকে আসলে আমাকে যাওয়ার সময় সবসময় 500 টাকা দিয়ে যায়, তখন আমি ছোট, তো 500 টাকা দিয়ে যায়, সে 500 টাকা আমি মনে করি 7-8 দিন পকেটে নিয়ে ঘুরি, আমার কাছে 500 টাকা আছে, একটা ব্যাপার আলাদা জিজ্ঞেস করলাম। তো রিক্সাতে গেছি আমি বাসা থেকে আরেক দিদার বাসায় যাবো, তো ওই বাসা ভাড়া হলো 20 টাকা, তো পাওয়ার পকেট আছে 500 টাকা আর 20 টাকা। আমি মনে করেন খুশি, একই রকম পকেটে এক পকেটে 500 টাকা নোট 20 টাকা নোট মনে করেন পাশাপাশি লেগে রয়েছে এরকম। আমি তো খুশি দিদার বাসায় আসছি, পকেট থেকে বাই করে মনে করেন 500 টাকা নোট দিয়ে আমি উপর দিদার বাসায় গেছি। বিকালবেলা মনে করেন দেখি তো কখন বাই করে 5 টাকা, বিকালবেলা বাই করে 500 টাকা নোটটা দিই, কিন্তু 20 টাকা নোট আমি বলদ, আমার কপালে লেখা আছে মেরা নাম বলদ হ্যায় মুঝে ঠকাও, মনে করো 20 টাকা নিয়ে পর আমি 3 দিন কাঁদছি। আরে ওই ছোট বয়সে 10 টাকার যা দুঃখ, চিন্তা করো 500 টাকা ওই যেন ছেড়ে গেছে, আমি রিক্সালের খুঁজছি বিভিন্ন ভাবে খুঁজছি। আমাকে আমার ম্যাথ স্যার প্রপোজ করছে, বাট আমি ও এখনো প্রপোজ নিয়ে আছে, আমি লাভ করি আমার খালাতো ভাইকে। সেদিন ইংরেজি টিচার কে লাভ করতে তুমি? এটা মানে আরেকজন ভাই, লাভ করি আমার খালাতো ভাইকে, এখন কি করব? স্যার কে অ্যাডভাইস দাও যে যাতে কাউকে প্রপোজ না করে, স্যার কে অ্যাডভাইস দিব কিভাবে? না না ওই যে ওই দিন দিলাম না আমরা। ও আচ্ছা, তুমি এক কাজ করো, তোমার খালাতো ভাইকে বলো যে তোমাকে ম্যাথ করাইছে, ঘটনাটা তুমি তোমার খালাতো ভাইকে বলো, বলো ছেলেরা এই ব্যাপারে এক্সপার্ট, এক্সপার্ট ওরা এক্সচেঞ্জ করে নেবে, দুজন টস করে আর দেখবা কালকে থেকে এক্স ওয়াই ভুলে গেছে যে কোনো একটা। আইরিন আহমেদ লিখেছে গাজীপুর থেকে, বাট বাট খাওয়ার ভাত, আচ্ছা ভাত খাওয়ার মাঝামাঝি সময় ভাত ভাত আরো মনে হয় খাবি না যখন কি আমি বলি, আচ্ছা তা আমাদের লাইভ দর্শকরাও বিরক্ত হয়ে গেছে উল্টো পাল্টা এসএমএস দেখলে। আচ্ছা যাই হোক, আমরা ফান কলে চলে যাই, বেশিক্ষণ সময় নেই আমাদের।
বল্টু আমি তোমার পক্ষে, আমার টাকা চোরে নিছে, নাম কি তোমার? দেখো এইসব কথার সময় নাম ঠিকানা মনে থাকে না, টাকার দুঃখ এখন সবচাইতে বড় দুঃখ, তুমি আসছো নাম ঠিকানা নিয়ে। নাম ঠিকানা লিখতে ভুলে গেছে, খালি লিখছে বল্টু আমি তোমার পক্ষে, আমার টাকা চুরি হয়েছে। এইসব ঘটনা নিয়ে আলোচনা হওয়ার পরে না ইনবক্সে প্রচুর প্রচুর ইয়ে আসে। মানে সেদিন হচ্ছে আমরা বললাম না, ওই যে টাকা পয়সা আমার কাছে তেজপাতা, ওই যে এক নাটকে দেখছিলাম যে মরার সময় সমস্ত টাকা দিয়ে যায়, আজকে দেখলাম যে হচ্ছে যে আজকে হঠাৎ করে আদার্স মেসেজ চেক করতে গিয়ে দেখলাম যে একজন লিখছে আমি মরার সময় আমার সমস্ত সম্পত্তি তোমাকে দিয়ে যাব। এই কথা তো আমিও বলছিলাম, আমাকে মেসেজ পাঠান নিজে, ও আমার মনে আদার্স মেসেজ ব্লক করা। দেখি কে আছেন। হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন? আমি মুনিয়া, টাঙ্গাইল থেকে বলছি। ও, এক পাশে মুনিয়া আর এক পাশে দুনিয়া। হ্যাঁ আপনি বলেন আপনি কি জীবনে কিছু হারাইছিলেন এবং সেটা খুঁজে পাইছিলেন? মেয়েরা জীবনে কিছু হারায় না, এটা হতেই পারে। আমি হারাইনি, আমি কিছু হারাইনি। তাহলে তো খুঁজে পাওয়ার প্রশ্নই নেই। কানের দুল খুলে পড়ে গেছে, নাকের ফুল খুলে পড়ে গেছে, এটা তো মেয়েদের নিত্য নৈমিত্তিক ঘটনা। কিছু কারণই পড়েই না কত কারণ। বলতে পারবেন ততটুকুই বলেন, আমরা কোনো কথা বলবো না। হ্যাঁ বলেন, কি বলতে ফোন দিচ্ছেন? ভালো লাগে আমাদের শুনতে, ভালো লাগে। কতক্ষণ শুনতে ভালো লাগে, নিতে পারেন কতক্ষণ? আমরা সত্য কথা যেভাবে বলি, মিথ্যা কথা সেভাবে বলি, অন্য কোন ওয়ে নেই আমাদের। বলতো আংশিক সত্য বলছে, আংশিক মিথ্যা বলছে। আমাদের এক ঘন্টা হয় কিন্তু দেড় ঘন্টা দুই তারিখ হবে, দুই তারিখ হবে। হ্যাঁ, থাকেন, আমি শেষে আপনার নামে গান শোনাই দিব। ভাইয়ের নামে কি মুনিয়া? ওর নামে গান গাইতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আকাশ, আকাশ আকাশ থেকে নেমে এলো ছোট্ট মুনিয়া, তারপরে এসে দেখলো এই দুনিয়া। মারো মুঝে, কই মারো। হ্যালো, 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 দুনিয়া, মুনিয়া, সোনিয়া, সুমাইয়া, কেউ নেই? নাই। হ্যালো, হ্যালো, কে বলছেন, কোত্থেকে বলছেন? তাও ভাবতে পারতেছেন না, তাও ভাইবে পাচ্ছেন না? আপনাদের রেডিও চালু করে আমরা সবসময় শুনি। ও আচ্ছা আচ্ছা, না এখন তো ফোনে পেছেন, এখন টপ রাখেন, রেডিও শুনতে পারছেন, রেডিও বন্ধ করতে গিয়ে ফোন বন্ধ করে। আরেকটু বললে বুঝতে পারবো। ওয়ালাইকুম আসসালাম। আছে কোন যোগ যেটা হারাই গেছিল পরে খুঁজে পাইছো? নিজেই খুঁজে বের করে দিছো তাই না?
ভালো একটা জোক বলো, দুইটা দুইটা দুই জোক পর ফোন দিলাম। হ্যাঁ অনেকদিন পরে পাইছো তুমি, দুইটা জোক বলো। সবাই তো সৃষ্টিকর থেকে কাছে প্রার্থনা শুরু করছে, অনেকক্ষণ পরেও যখন বিমান নিয়ন্ত্রণে আসলো না তখন কাকা উঠেও হঠাৎ ককপিটে চলে গেছে। ককপিটে গিয়ে পাইলট কে ঠাটা একটা মেরে বলছে, হারাম দাদা তো বলছে জীবনে বলতে কোনো ভয় দর নাই, আমরা জীবন বাঁচানো ভয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, আর তোরা এখানে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছিস। খুব ভালো ছিল। আরেকটা, ওয়ান্স মোর ওয়ান্স মোর। হ্যাঁ একদিন বল্টু ভাই বলতেছে, একদিন বল্টু ভাইয়ের বউ বল্টু ভাইয়ের বলতেছে, দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই আমি আমার এই চোখ দিয়ে তোমার মৃত্যু দেখতে পারবো না, তাই আমি চাই যে আমি তোমার আগে মরবো। তো বল্টু ভাই বলতেছে, আমিও তোমাকে অনেক ভালোবাসি, তাই আমিও তোমার মৃত্যু দেখতে পারবো না, আমি চাই আমি তোমার আগে মরবো। তো বল্টু ভাইয়ের বউ বলতেছে, না আমি তোমার অনেক ভালোবাসি, আমি চাই আমি তোমার আগে মরবো। তো এই নিয়ে তারা দুজন তো খুব কান্নাকাটি করলো। পরের দিন বল্টু ভাইয়ের কাছ থেকে এই গল্পটা শোনার পর আমি বললাম, আচ্ছা ভাই আপনারা কি সত্যি দুজন দুজনকে এত ভালোবাসেন? বল্টু ভাই বলছে, আসলে ব্যাপারটা তা না, ব্যাপার হলো আমরা ব্যাংক থেকে দীর্ঘমেয়াদী 30 লক্ষ টাকা ঋণ নিচ্ছি, যে আগে মরবে সে মাফি পেয়ে যাবে। এই যোগটা বানিয়েছিলাম কি, এটা যে গত ভ্যালেন্টাইন্স ডেতে তারিক ভাই আসছিল, তারিক ভাই তার লাভ স্টোরি শেয়ার করছিল, এরকম একটা গল্প ছিল তার। আচ্ছা আচ্ছা, ইন্সপায়ার্ড বাই তারিক। অনেকদিন পরে পেয়ে মাত্র দুইটা জোক শুনলাম, ভালো লাগে না। ইভালি প্রেজেন্টস নাট বোল্ট অফ দ্য টু ফান গেমস। প্রতিদিন নাকি রাত 10টা ইভালিতে সাইক্লোন হয়। হ্যাঁ হ্যাঁ, ঘূর্ণিঝড়ের মধ্যে আমরা একদিনও পড়লাম না, ঘটনা কি? তাহলে বুঝলাম না, সাইক্লোন আমাদের বাসার আশেপাশে যায়। আজকে ব্যাংক ব্যালেন্স ভালো আছে, আজকে রাত 10টার পরের থেকে সাইক্লোনের মধ্যেই থাকবো। দোয়া করেন আমাদের, এদিক ওদিক দিয়ে গেলে আমাকে একটু জানাই, আমাদের জন্য দোয়া করেন। আর চেষ্টা করবেন রাত 10টার সময় evalley.com.bd অথবা
টাকা নিয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না, একা দিতে পারবেন। এই নিয়ে কোনো ঘাবড়াবেন না, টেনশন নেবেন না, শেষবারের মতো আসছি সবাইকে। আমাদের একজন ইভ্যালি থেকে ফ্ল্যাট কিনতে চাইছিল, ইভ্যালিতে ফ্ল্যাট, আপনি মনে করেন যে পাপসের দাম দিয়ে পুরো ফ্ল্যাটটা পাবেন, তিন দিনের মধ্যে নাকি টাকা দিতে হয়, মানে 72 ঘন্টা নাকি আটকে রাখা যায়। হ্যাঁ বলছে যে আপনি কি কিনছিলেন, 17 লাখ টাকা কই পামো, তাহলে তিন দিন আটকে রাখছিলাম, নিজের বড় লোক লাগছে, ফ্ল্যাটের মালিক, ফ্ল্যাটের মালিক মনে হয়েছে, তিন দিন পরে ছেড়ে দিছি। কেমনে দেয় মানুষজন আপনি বুঝতে পারছেন, এখন তো পাপস কিন্তু 17 লাখ টাকা লাগে, আর সেখানে পাপসের দামে পুরো ফ্ল্যাট দিতে আছে। যাই হোক, আমাদেরকে অনেকে SMS করেছে, কমেন্ট করেছে, সেগুলো আমাদের পড়া দরকার নেই, শুভকামনা রইল। অপূর্ব হালদার লিখেছে লিসেনিং ফ্রম সাবার, থ্যাংক ইউ। আর যে রকি আহমেদ লিখেছিল হাই নাট বল্টু, হ্যালো। তারপরে কুইন্টিনো কোবরা লিখেছে লাভ ইউ নাট এন্ড বল্টু ভাই, ভাই আমার আইফোন 7 প্লাস হারাইছিল, আবার পেয়ে গেছি। হ্যাঁ, ফোন আইফোন হারাইলে পাওয়া যায় কিন্তু, বুঝছো, কারণ হচ্ছে এই জিনিসের লক খুলতে পারে না। আমারটা হারাইলো, আমারটা পেলাম না কেন, 6 প্লাস হারাইছি পাই নাই, তারপরে যে স্যামসাং নোট 5 পার হারাইছি পাই নাই। না, অন আইফোন ছাড়া অন্য কিছু হারাইলে তো পাওয়া যাবে, তাই আইফোন তো হারাইছে, এটা আইফোন যেটা হারাইছিল ওটা মনে করে এমন শেসরা চোরের কাছে পড়ছে, ও ডিসপ্লে বেচছে 300 টাকা, স্পিকার বেচছে 50 টাকা, এমনি এমনি বেচছে, টোটাল মনে 500 টাকা বেচে লাইছে, কিন্তু আমার দিলতাম তো 500 বেশি দিতাম রে ভাই। হ্যাঁ, আর লগে যে গ্যারান্টি গুলো দিতা, না না আমি কি ঘরাই বলো। কমলা সুন্দরী শেয়ার করেছে, এমনি শাফি আহমেদ শেয়ার করেছে, শেয়ার করেছে তানিয়া সুলতানা, জীবনের উন্নতি হবার কি হবে কি করে, বাচ্চা পালার বয়সে মুরগি পালতেছে। ফামিয়া একটা ফ্রেন্ড ছিল না, ও যে ছাগলে হেডফোন খায় বলে, হ্যাঁ অনেকদিন ফোনে পায় না আমাদের। ফামিয়া আহমেদ শেয়ার করেছে, আমার বাবা মা নাট ভাইয়ের মতো অনেক ভাগ্যবান, তারা আমাকে বারবার হারিয়ে ফেলে আবার খুঁজে পায়। ওরে বাপ রে, বারবার হারিয়ে ফেলে না, বারবার ভাগায় দেয়, তুমি ফিরে ফিরে আসো। মারুফ হোসেন তুষার লিখেছে, 1 ঘন্টা পড়াশোনা বাদ দিয়ে তোমাদের শুনি, এই যে জীবনে 1 ঘন্টাই আপনার কাজে লাগে। রতনাল হাসান লিখেছে, গার্লফ্রেন্ডের চেয়ে গুগল অনেক ভালো, অর্ধেক বললেই বাকিটা বুঝে নেয়। এসআর শিবলি লিখেছে, ক্যাপিটাল স্পোর্টস হয় না কেন, কে বলছো হয় না, ঠিক আমরা চলে যাওয়ার পরেই পরপরই হয়, পরপরই হয়, রাকিব মনে হয় 5 মিনিট দেরি করে শুরু হয়। রাকিব হাসান শেয়ার করেছে, তারপর কমলা সুন্দরীকে দেখতে পাচ্ছি, FM পোকা জাহাঙ্গীর আলম, প্রেম টিকবে না, বাসায় মেনে নেবে কিনা, বাসায় কিভাবে বলবো, এইসব ভেবে ভেবে প্রেম করা হচ্ছে না। ওরে বাপ রে, শিকদার নাসির লিখেছে, কালকে অনেক সুন্দর লাগছে, কালকে তো এপিসোড বোমা ছিল। এমআই অ্যালোন লিখেছে, আমি অনেকদিন ধরে তোমাদের শুনি, আজকে ফার্স্ট কমেন্ট করলাম, আগে SMS অনেক SMS করেছি, আমার নাম MD মইনুল ইসলাম, থ্যাংক ইউ। হাতে হারিকেন পেছনে টুট সে লিখেছে, আমি আম্মু তুমি তো কিউট কেন, আম্মু দূর হও আমার কাছে টাকা নাই, ওয়াইফ হাজবেন্ডকে বলতেছে চলো না, চলো আজকে তুমি আমার সাথে এমন কিছু করো যেটা তুমি বিয়ের আগে করতে। হাজবেন্ড বলল ঠিক আছে তাহলে চলো, যা যা বলবো তাই তাই করবা, তাই করে শুরু হয়েছে। বিয়ের আগে যা যা করতো, গার্লফ্রেন্ড ছিল যখন, গার্লফ্রেন্ডের সাথে যা যা করতো, ওই রকম রেস্টুরেন্টে ঘুরতে নিয়ে গেছে, রেডি টেডি হয়ে রেস্টুরেন্টে ঘুরতে নিয়ে গেছে, রেস্টুরেন্ট থেকে বাইর হয়ে নিচে ফুচকা খাইছে, বিকেলবেলা পার্কে ঘুরতে গেছে, সন্ধ্যার সময় বাইরে আইসক্রিম খাইছে, তারপরে রাত্রিবেলা বাসায় আসার সময় বাপের বাড়ির সামনে নামায় দিয়ে গেছে। এটা ভালো ছিল, খুব ভালো ছিল। আমার মনে হয় আজকে হাসার সময় আছে, এটার পরে কিছু মানায় না, কিছু যাবে না এটার পরে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন করি তেমন থাকবেন, হাসতে থাকবেন, হাসাতে থাকবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বাপের বাড়ি থেকে দূরে থাকবেন, এই ধরনের প্রশ্ন কিন্তু করবেন না জামাইকে। টাটা ফ্রম ইভেলি প্রেজেন্স নাট বোর্ড টু দ্য টু ফান কিংস, Capital FM, time check. It's 8 p.m.